আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটিতে আমরা একদম নতুন একটি প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, ভিপ থ্রি। এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা বর্তমানে তাদের যে এনএফটিটা আছে, এনএফটিটা একদম ফ্রিতে মিন্ট করার জন্য সুযোগ দিয়েছে। তো আপনারা যদি লক্ষ্য করেন, এখানে নিচে টাইম কাউন্ট হচ্ছে 13 দিন 14 ঘন্টা পরে এই যে এনএফটিটা আছে, এই এনএফটিটা আর আপনারা ফ্রিতে মিন্ট করতে পারবেন না। তো এখন চাইলে আপনারা সামথিং কিছু এখানে পি দিয়েই এই যে এনএফটিটা আছে, এনএফটিটা মিন্ট করতে পারবেন। তো কীভাবে এনএফটিটা মিন্ট করবেন, কীভাবে তাদের ভিপ টোকেনগুলো আর্নিং জেনারেট করবেন, সে বিষয়টি আজকের এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য ট্রাই করব। তো বর্তমানে এই যে আপনার এনএফটিটা আছে, এনএফটিটা তিনটি নেটওয়ার্কের মাধ্যমে আপনারা মিন্ট করতে পারবেন। প্রথমত আপনারা এখানে জেকেসিং এরা, দ্বিতীয়ত আপনারা এখানে ম্যাট্রিক, তৃতীয়ত আপনারা এখান থেকে ইথিরিয়ামের মাধ্যমে এটি মিন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু এখানে আপনার ম্যাট্রিকের মাধ্যমে করব, তাই ম্যাট্রিকের মাধ্যমে সম্পূর্ণ কাজটুকু আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। তো আপনারা এ টু জেড ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা এখান থেকে এই যে এনএফটিটা আছে, এনএফটিটা মিন্ট করবেন, সাথে সাথে কীভাবে এখান থেকে ফ্রিতে তাদের টোকেনগুলো আর্নিং জেনারেট করবেন। তো আপনারা যদি এখান থেকে একটু নিচে আসেন, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু এটি আপনার 14,490টা মিন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটি লিমিটেড টাইমের জন্য, অবশ্যই মাস্ট বি দ্রুত আপনারা এখানে এই যে এনএফটিটা আছে, এনএফটিটা মিন্ট করে নেবেন। আর এখানে লক্ষ্য করেন তাদের ফান্ড রেজ রয়েছে 2 মিলিয়ন। তো এখানে টপ টপ ইনভেস্টররা তাদের সাথে রয়েছে, পার্টনারশিপ রয়েছে, এখানে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে। আমরা যদি তাদের টুইটারটি একটু এখান থেকে জাস্ট প্রবেশ করি টুইটারে, তাহলে বুঝতে পারবো এই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টটার সাথে কার কার হাত রয়েছে। তো আমরা এখানে জাস্ট একটু ওয়েট করি। আপনারা লক্ষ্য করেন এখানে প্রায় 39,000 এখানে তাদের এই যে আপনার টুইটার পেজটা আছে, এই টুইটার পেজে ফলোয়ার রয়েছে। এবং কি এখানে আপনারা লক্ষ্য করেন তাদের এই যে আপনার টুইটার পেজটা আছে, এই টুইটার পেজে আপনারা যদি নিচে আসেন, তাহলে দেখতে পাবেন বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে তারা কোলাবরেশনে রয়েছে। এখানে লক্ষ্য করেন কোলাবরেশনে রয়েছে। এখানে আপনারা যদি আরও নিচে আসেন, তাহলে আরও বিভিন্ন বড় বড় কোম্পানি আপনারা এখানে দেখতে পাবেন, তাদের সাথে এটি কোলাবরেশন রয়েছে। দেখতে পাচ্ছেন মিনসন সহ বড় বড় কোম্পানির সাথে তারা কিন্তু কোলাবরেশনে রয়েছে। আশা করা যায় ভালো কিছু হবে এই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা থেকে। তো যেহেতু ফ্রিতে আমাদেরকে দিচ্ছে, সবাই এখন বর্তমানে ফ্রিতে এটি ক্লাইম করে নেন এবং কি সাথে সাথে তাদের টোকেনগুলো আর্নিং জেনারেট করেন। ভিডিও শুরুতেই ছোট্ট একটু মনে থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় দেন। আজকের ভিডিওটিতে প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। তো আজকের এই যে অফারটা আছে, অফারটার লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মোর বাটন আছে, এই মোর বাটনে টাচ করবেন। অ্যাগেন আপনারা এখানে নিচে থেকে মোর বাটনে টাচ করলে আপনাদের মাঝে ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। দেন অফার লিঙ্কে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন। অপার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রামের এই যে পোস্টটা আছে, এই পোস্টটাতে নিয়ে আসা হবে। তো পোস্টটাতে আসার পর ফার্স্ট অফ আপনারা যারা নতুন রয়েছেন, নিচে জয়েন অপশন দেখতে পাবেন। জয়েন অপশনে ক্লিক করে এই যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ পরবর্তীতে সকল আপডেট আপনারা এখানেই পেয়ে যাবেন। তো এই যে অফারটা আছে, এই অফারটাতে জয়েন করতে হলে আপনাদের সামথিং কিছু ম্যাট্রিকের প্রয়োজন হবে। এখানে 3 সেন্ট থেকে 5 সেন্টের মতো ম্যাট্রিক এখানে প্রয়োজন হয়। তো আপনারা অবশ্যই এই যে ম্যাট্রিকটুকু আছে, ম্যাট্রিকটুকু যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা নিয়ে আসবেন। তো একটি ম্যাট্রিক রেখে দিলেই ভালো। তো এখানে কিভাবে আপনারা জয়েন করবেন, সে বিষয়টি ফার্স্ট অফ আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে বুঝাবো। তো এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ম্যাটামাক্স ওয়ালেট, অথবা আপনারা চাইলে বিটকিপ ওয়ালেট, চাইলে আপনারা ট্রাস্ট ওয়ালেট দিয়েও কাজটুকু করতে পারবেন। তো আমি এই যে কাজটুকু আছে আর কি, এই কাজটুকু আমি করছি আপনার ম্যাটামাক্স ওয়ালেট দিয়ে। তো এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরু থেকে আপনারা যখন আপনার লিঙ্কটি এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিমিন্টামে একটি অপশান আছে, এবং কি এখানে নেটওয়ার্কটি সিলেক্ট করা আছে ইথিরিয়াম। তো শুরুর দিকে আপনারা এখানে যেই নেটওয়ার্কের মাধ্যমে এটি মিন্ট করবেন, ওই নেটওয়ার্কটি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু এখানে ম্যাট্রিকের মাধ্যমে মিন্ট করব, তাই ম্যাট্রিকটা সিলেক্ট করে দেবো। ম্যাট্রিকটা সিলেক্ট করবেন, ম্যাট্রিকটা সিলেক্ট করার পর এই যে প্রিমিন্ট বাটনটা আছে, এই প্রিমিন্ট বাটনে একটি ক্লিক করবেন। প্রিমিন্ট বাটনে ক্লিক করার পর এরকম আপনার কনফার্মেশন চাইতে পারে। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, এই যে ম্যাটামাক্স লগোটা আছে, ম্যাটামাক্স লগোতে ক্লিক করবেন। লগোতে ক্লিক করার পর এরকম ভেরিফাইং যাবে। তো এখানে উপরে লক্ষ্য করেন, উপরেও কিন্তু ইথিরিয়াম রয়েছে। উপরে আপনারা ইথিরিয়ামের জায়গায় ক্লিক করে ম্যাট্রিকটা সিলেক্ট করবেন। তো এখানে জাস্ট ভেরিফাই অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করার পর এরকম চলে আসবে, নিচে থেকে সিগনেচারে ক্লিক করে দেবেন। তো সিগনেচারে ক্লিক করবেন, সিগনেচারে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখানে লক্ষ্য করেন পলিগন রেখেছি, দেন এখানে পলিগন নেটওয়ার্ক রয়েছে, নেটওয়ার্ক পলিগন। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাস ফিস আছে এখানে 0.03। তো এখানে জাস্ট নিচে থাকা এই যে কনফার্ম বাটনটা আছে, কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে এরকম চলে আসবে যে কনগ্রাচুলেশন, ইউ সাকসেসফুলি মিন্টেড অন পলিগন। অর্থাৎ পলিগনের মাধ্যমে আপনি আপনার এই যে এনএফটিটা আছে, এনএফটিটা মিন্ট করছেন, এবং কি আপনার সিরিয়াল নাম্বারটাও এখানে শো হয়ে যাবে। তো বাকি যে কাজগুলো আছে আর কি, কীভাবে এখান থেকে তাদের যে টোকেনগুলো আছে, এই টোকেনগুলো আর্নিং জেনারেট করবেন, সে বিষয়টি আমি আপনাদেরকে সরাসরি এই যে আপনার ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে প্রবেশ করেই দেখিয়ে দিচ্ছি।
তো লক্ষ্য করেন এখানে আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিয়েছি। তো ওয়েবসাইটটা যখন এখানে ওপেন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে নিচে দেখতে পাবেন কয়েকটি অপশন রয়েছে। তো এখানে আপনাদেরকে কয়েকটি সোশ্যাল মিডিয়া আপনাদেরকে এখানে কানেক্টেড করতে হবে, সেগুলো কানেক্টেড করার মাধ্যমে আপনাদেরকে এখানে পয়েন্টগুলো আর্নিং জেনারেট করতে হবে। তো তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট মেনু রয়েছে, এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর্ন টোকেন নামে একটি অপশন রয়েছে। তো আর্ন টোকেনে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো আর্ন টোকেনে ক্লিক করার পর এখানে আপনার টাস্কগুলো এখানে শো হয়ে যাবে। তো এখানে জাস্ট এখন বর্তমানে দেখতে পাচ্ছেন নো রেকর্ডেড দেখাচ্ছে, কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, ওয়েট করার পর এরকম চলে আসবে। তো এখানে ডেইলি কোনো প্রকার টাস্ক কমপ্লিট করা ছাড়া শুধু ক্লাইমে ক্লিক করলেও আপনারা এখান থেকে একটি বোনাস আপনারা পেয়ে যাবেন ডেইলি চেকিংয়ের জন্য। তো আমরা শুরুর দিকে এটি ডেইলি চেকিংটা জাস্ট কমপ্লিট করে নিচ্ছি, এখানে ক্লাইমে ক্লিক করে দিচ্ছি। ক্লাইমে ক্লিক করার পর কালেক্ট টু, এই যে আপনার ক্লিক টু কালেক্ট এই যে বাটনটা আছে, বাটনে আপনারা জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম এটি লোডিং নিতে থাকবে। তো যেটি উঠে ওইটাই আপনারা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে তিনটি ভিএপি টোকেন পেয়ে গেছি। দেন অ্যাগেন আমরা কী করবো, আর্ন টোকেনে একটি ক্লিক করে দেবো। তো আর্ন টোকেনে ক্লিক করার পর এখান থেকে অ্যাগেন আগের যে পেজটা আছে ওই পেজটাই শো হবে। আপনারা এখানে জাস্ট বাকি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো এভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন। তো এখানে টাস্কগুলো হচ্ছে, এখানে আপনারা লক্ষ্য করেন প্রথমটা হচ্ছে এখানে আপনার ইউএসডিটি ক্লাইমের। তো এটি আমাদের দরকার নেই, আমরা এখানে যেগুলো ফ্রিতে আসছে ওইগুলাই করব। তো এখানে লক্ষ্য করেন তাদের টুইটারটি ফলো করার জন্য এখান থেকে আমরা পেয়ে যাব তিনটি টোকেন। দেন এখানে আপনার তাদের ডিসকর্ডে জয়েন করার মাধ্যমে তিনটি টোকেন, এখানে আমরা যদি বাইন্যান্সের সাথে এটি কানেক্টেড করি তাহলে দশটি টোকেন পেয়ে যাব। দেন এখান থেকে আরও যদি নিচে আসি তাদের যে পোস্টগুলো আছে টুইটারে ওই পোস্টগুলোকে আমরা এখানে শেয়ার লাইক টুইট এগুলো করলে এখান থেকে আরও এক্সট্রা করে তিনটি করে টোকেন পাবো। তো এগুলো করে আপনাদেরকে এখান থেকে আর্নিং জেনারেট করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা যেগুলো ফ্রিতে আসে আর কি ওইগুলোই কমপ্লিট করব। তো এখানে জাস্ট ফলোতে আপনারা একটি ক্লিক করবেন, ফলোতে ক্লিক করার পর এখানে তাদের টুইটারে নিয়ে যাবে। তো টুইটারে আসার পর এখান থেকে জাস্ট ফলো বাটনে আপনারা একটি ক্লিক করে দেবেন, এই যে ফলো বাটনটা আছে ফলো বাটনে ক্লিক করবেন। ফলো বাটনে ক্লিক করে আগের যে পেজটা আছে ওই পেজে চলে আসবেন। পেজে আসলে অটোমেটিকলি এই যে টাস্কটা আছে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই যে টাস্কটা আছে এই টাস্কটা কিন্তু এখান থেকে চলে গেছে, এখন এসেছে এখানে জয়েন ডিসকর্ড। তো জয়েন ডিসকর্ডে ক্লিক করে অ্যাগেন আপনারা কী করবেন, তাদের যে ডিসকর্ডটা আছে ওই ডিসকর্ডে আপনারা জয়েন করে নেবেন। এভাবে আপনারা তাদের যে আপনার টুইটার পোস্টগুলো আছে এই পোস্টগুলো এখান থেকে শেয়ার করে দেবেন। তো এইভাবে করে মূলত আপনাদেরকে এখান থেকে পয়েন্টগুলো আর্নিং জেনারেট করতে হবে। আর এখানে একটি অপশান রয়েছে ইনভাইট করে আর্নিং জেনারেট করার জন্য, এখানে লক্ষ্য করেন এই যে ইনভাইট, এই ইনভাইটে ক্লিক করলে আপনার যে রেফারেন্স লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে। তো এখানে জাস্ট টাচ করবেন, টাচ করার সাথে সাথে এটি কপি হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। প্রজেক্টটি অনেক স্ট্রং একটি প্রজেক্ট, তাই আপনাদের মাঝে শেয়ার করা অবশ্যই মাস্ট বি, প্রত্যেকে জয়েন করে নেবেন। আর আপনার কতটুকু ব্যালেন্স হয়েছে তা কিন্তু এখানে দেখাবে, দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে 6টা আপনার বিএপি টোকেন আছে। তো মাস্ট বি প্রত্যেকে এখানে জয়েন করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, তা না হলে ভিডিও দিতাম না।